শেষ পর্যন্ত রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে সোমবার নবান্নে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 ফেব্রুয়ারি থেকে বাংলা সর্বত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খুলবে স্কুল, পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়া পাড়ে পাঠশালায় পড়ানো হবে। তবে প্রাথমিক শ্রেণীর বিষয়টি এখনও সরকার বিবেচনায় নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার থেকে স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় সরস্বতী পুজোয় পড়ুয়াদের সুবিধা হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না, করোনা কমছে, তাই শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা ভিত্তিতে রাজ্যের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কচিকাচারাও। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলে যাওয়ায় খুশি তারা। দীর্ঘদিনে সংক্রমণের ভয় কাটিয়ে স্কুলে ফিরতে পেরে উচ্ছ্বসিত পড়ুয়ারাও। মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন জুনেরা শোভন। তিনি নিজেও পঞ্চম শ্রেণীর ছাত্রী। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল খুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তাতে উচ্ছ্বসিত তিনি। তিনি জানান, এতে আমরা খুশি, আবারও পড়ার পরিবেশে ফিরতে পারবো আমরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।